এমন একটা জগদ্দল পাথর রাষ্ট্রটাকে দখল করে বসে ফেলেছে। যেই জগদ্দল পাথরকে আমরা যদি নামাতে না পারি তাহলে আমাদের সামগ্রিক অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে। একটা সরকার এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছে, সবাইকে তারা টাকার ভাগ দিয়ে খুশি করছে এবং এইভাবে একটা লুণ্ঠন তন্ত্র কায়েম করে দেশটাকে একটা অর্থনৈতিক বিপর্যয়, কেবল সংকট না, দেশে একটা অর্থনৈতিক বিপর্যয় এখন আসন্ন। রিজার্ভের কথা শুনেছেন, ব্যাংক কিভাবে লোপাট হয়ে যাচ্ছে, কিভাবে টাকা পাচার হয়ে যাচ্ছে, কিভাবে সিন্ডিকেটের রাজত্ব কায়েম করে সাধারণ মানুষের পকেট থেকে প্রতিদিন সিরিঞ্জের মতো যেভাবে রক্ত টেনে আনে, তারা আমাদের জনগণের রক্ত ঘাম তাদের সমস্ত অর্জিত আয় সবটা টেনে নিয়ে চলে আসছে। কেবল তাই নয়, এখন তারা এমন একটা গদিরক্ষার পররাষ্ট্রনীতি নিয়েছে, যেই গদিরক্ষার পররাষ্ট্রনীতির কারণে আজকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের যে আন্তর্জাতিক বাজার, সেই বাজার হারানোর হুমকির মধ্যে আমরা পড়ছি। আজকে তাদের গদিরক্ষার পররাষ্ট্রনীতি বাংলাদেশের সার্বভৌম মর্যাদাকে ক্ষুণ্ণ করা, বিপর্যস্ত করার দিকে নিয়ে যাচ্ছে। কাজেই এই পরিস্থিতির যে গভীরতা, জাতির যে আহ্বান আজকে ছাত্রদের সামনে, এইটা আপনাদের ছাত্র সমাজকে বুঝতে হবে। একটা জাতির শিক্ষার্থীরা, ছাত্ররা যদি তার সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাক আওয়াজটাকে শুনতে না পায়, তাহলে সেই শিক্ষার্থী সমাজের মতো দুর্ভাগ্য আর কারো নেই। আপনাদের ঠিক করতে হবে এই কনভেনশনের মাধ্যমে আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আমরা আহ্বান জানাতে চাই, এই জাতির আজকে যে দুর্যোগ, এই দুর্যোগ মোকাবেলার যে জরুরি পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়ার জন্য আজকে ছাত্র সমাজকে তার সাহসী ভূমিকা রাখতে হবে। জরুরি জায়গাতে এটাই, এই সরকারকে ক্ষমতা থেকে যদি আমরা এখন নামাতে না পারি আমাদের দেশের অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে। আপনারা আন্দোলন করেন, আন্দোলন চলছে বহুদিন ধরে, সবার জন্য আমরা শিক্ষা চাই, মানসম্পন্ন শিক্ষা চাই, নিরাপদ ক্যাম্পাস চাই, কেউ যাতে আব্বারের মতো সন্ত্রাসের শিকার হয়ে না মরে, কেউ যাতে ওই হলে কি বলে গেস্ট রুম নাকি নানান নির্যাতন, তাদেরকে দাঁড় করিয়ে রাখে শীত সারা শীতে, আবু বকর, হাফিজ মোল্লা, এরকম অসংখ্য ছাত্ররা দখলদারিত্বের অত্যাচারে নিহত হয়, এদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেন। আন্দোলন আমাদের অবশ্যই করতে হবে, সারা দেশটাকে শিক্ষার বাণিজ্যিকীকরণ ঘটিয়ে, শিক্ষা এখন একটা পণ্যের ব্যাপার, এর বিরুদ্ধে আপনাদের আন্দোলন করতে হবে। আজকে সারা দেশের মানুষ, শিক্ষার্থীরা তারা কর্মসংস্থান পায় না, কেবলমাত্র সরকারি দল করলে তাদের চাকরি হবে, সরকারি চাকরিতে কে কোন দল করে একেবারে ঠিকুজি বের করে ওনারা বাছাই করেন, আপনার চাকরির ভবিষ্যৎ নাই, তার বিরুদ্ধে আপনাদের আন্দোলন করতে হবে। আন্দোলন আপনারা করছেন, সর্বোপরি এই জাতিটাকে শুরু থেকে একেবারে ভেতর থেকে পঙ্গু করার মতো একটা জাতি শিক্ষার উপর দাঁড়িয়ে থাকে, তার সমস্ত শক্তি সেখান থেকে আসে, একটা জাতি ঐক্যবদ্ধ হয় ভাষার উপরে দাঁড়িয়ে। আমরা কোন ভাষায় শিক্ষা নিচ্ছি, বাংলাদেশের জাতিকে তিন ভাগে ভাগ করে ফেলা হয়েছে, তিন ভাষায় শিক্ষা দেওয়া, অথচ এই দেশে ভাষা আন্দোলন হয়েছিল। কাজেই আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশে মাতৃভাষায় শিক্ষা দরকার, এই সবের জন্য আপনারা আন্দোলন করেন। কিন্তু আজকে কোন আন্দোলন বাংলাদেশে আর বিজয়ী হবে না যদি না আমরা এই জগদ্দল পাথরকে নামাতে পারি। ঠিক, আমাদেরকে প্রথম কাজ করতে হবে ছাত্র সমাজকে এই জগদ্দল পাথর,
এই স্বৈরাচারী শাসন যারা আজকে ফাঁসিবাদী কায়দায় আমাদের সমস্ত কণ্ঠ রোধ করতে চাইছে, যারা দেশকে হুমকির মধ্যে ফেলেছে, গদি রক্ষার জন্য পুরো বাংলাদেশকে আজকে বাজি ধরে নিলামে উঠাচ্ছে, তাদেরকে ক্ষমতা থেকে নামাতে হবে। প্রস্তুতি গ্রহণ করেন, কাল না পরশু আপনারা ঠিক করবেন। কিন্তু বাংলাদেশের ক্যাম্পাসে আজকে ফাঁসিবাদীরা যে দখল কায়েম করেছে, সেই দখল মুক্ত করে এই ফাঁসিবাদ মুক্ত করার সংগ্রামের সূচনা আপনাদেরকে ঘটাতে হবে। সারা বাংলাদেশের মানুষ ছাত্র সমাজকে সেই উদ্দীপনায় সংগঠিত করার দায়িত্ব আপনাদের। দল আছে অনেক, অনেকে আপনারা সেলফি তুলতে আগ্রহী, কে কত বড় নেতা সেটা সামনে আসার আগ্রহী। নেতৃত্ব আপনারা দিতে পারবেন যদি ছাত্র সমাজকে ওই জাগরণে নিয়ে যেতে পারেন। কাজেই সমস্ত মনোযোগ দেন, কিভাবে ছাত্রদেরকে জাগরিত করবেন, কিভাবে ঐক্যবদ্ধ করবেন, কিভাবে এই ফাঁসিবাদের তার সমস্ত গুন্ডা বাহিনী, আজকে তার পুলিশ বাহিনী যা ভূমিকা নিচ্ছে, গতকাল রাতে পরশু রাতে শহীদুদ্দিন চৌধুরী আনিকে বাড়িতে দরজা ভেঙে তাকে বের করা হয়েছে, পরিষ্কারভাবে বুঝতে পারছেন এরা সবভাবে ভয় দেখাতে প্রস্তুত। কিন্তু আমরাও জানি ভয় যখন আর মানুষ পায় না তখন ভয় দেখানোর অস্ত্রটা অকেজো হয়ে পড়ে। ছাত্র সমাজ সারা জাতির মধ্যে সাহসের সঞ্চার করুন, এদের এই ভয় দেখানোর অস্ত্রকে ভেঙে দিন এবং তারপরে বাংলাদেশের জনগণের অভ্যুত্থান আমরা দেখব, জনগণের অভ্যুত্থান আমরা দেখব। আর যারা জনগণের উপরে গুলি করতে আসবে, বাংলাদেশের রাষ্ট্রের যে কোনো বাহিনীর লোকেরা, মনে রাখবেন জনতার আদালতে প্রত্যেককে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বাংলাদেশ ছাত্র সমাজের উত্থানের অপেক্ষায়, সেই ঐতিহাসিক দায়িত্ব আপনাদের কাঁধে। আজকের কনভেনশন থেকে সারা দেশে সেই বার্তা ছড়িয়ে দিন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে সেই রাজপথের দখল নিন যার অপেক্ষায় বাংলাদেশ আছে। সবাইকে ধন্যবাদ, আপনারা বিজয়ী হবেন এই ভরসা রাখি।